আমরা সবাই গৃহবন্দী, করোনা যেভাবে তার দাপট বাড়িয়েই চলেছে, তাতে 14 তারিখের পরেও থাকতে হয় নাকি সেটা একটা বিশাল প্রশ্ন। তো সোমবার হয়তো আমাকে অফিসে যেতে হতে পারে, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরটাকে এই এক্সাম্পটেড ক্যাটাগরিতে রেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং যেহেতু একটা অফিসের খুব দায়িত্বশীল পদে আছি, তাই হয়তো কিছুক্ষণের জন্য কিছু ইমার্জেন্সি কাজে অফিসে যেতে হতে পারে সোমবার, হয়তো যাব, কিন্তু সে কিছুক্ষণের জন্যই, তারপর আবার গৃহবন্দী। তো কি করি কি করি কি করি, বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজ তো করেই যাচ্ছি, সেটা তো স্বাভাবিক, কবিতা রক্তে, কবিতা বননে, কবিতা চেতনে, কবিতা সবসময় সঙ্গে আছে, লেখালেখি আছে, এগুলো তো আছেই। কিন্তু আজকে সকাল থেকে কেন জানি না একটু কবিতা আবৃত্তি করতে খুব ইচ্ছা করছে, সে অর্থে আবৃত্তি করতে পারি না, আবৃত্তি বলা ভুল, নিজের কবিতা একটু পাঠ করা। তো ভাবলাম আপনাদের সামনে সেটাকে যদি উপস্থাপন করা যায় আমার সময়টা ভালো কাটবে, আর আপনাদের ভালো না লাগলেও জোর করে শুনবেন, তো সে আপনাদের সে শোনাটাই আমার প্রাপ্তি হবে। তো আমি ভাবছি যে যেহেতু করোনা আক্রান্ত পরিবেশ, তো প্রথম যে কবিতাটা আমি পড়বো আমার সেটা একটা ইংরাজি কবিতা, করোনা নিয়ে লেখা, নাম করোনা এফেক্ট। Nobody knows the news of my open window of chest, even not you. Nobody knows the time when my river touches its outlet, even not you, dear. Everybody looks at each other with the doubtful eyes. This separation is not a separation at all. It's embarrassing. It's a hugging from inside. But alas, nobody understands it. This hiding is not that hiding. This hiding is a way of upliftment towards a new immortal world. The secret love failed, but the deep fear of death succeeds to draw the picture of a world of equality on the blue sky. Beyond the religions, beyond the castes, beyond the colors of black and white, by unrooting and throwing away the border line of the countries. ঠিক এই কবিতাটারই বঙ্গানুবাদটা আমি পড়ছি, নাম প্রসঙ্গ করোনা। আমার খোলা বুকের খবর কেউ জানে না, তুমিও না, আমার নদী কখন মোহনায় মেশে কেউ জানে না, তুমিও না, অথচ সবাই সবাইকে আর চোখে দেখে চলেছে। বিচ্ছিন্নতা যে আলিঙ্গন অনেকে বোঝে না, এলুকোনো সেলুকোনো নয়, এলুকোনো নতুন পৃথিবীতে উত্তরণের প্রথম ধাপ, এক অমর মৃত্যুহীন পৃথিবী। গোপন ভালোবাসা পারেনি, নিবিড় মৃত্যু ভয় পেরেছে সাম্যের পৃথিবী আঁকতে, নীল আকাশে কাঁটা তারের ওপরে। তো বন্ধুরা, করোনা নিয়ে এ দুটি কবিতা আমি পড়লাম। এখন আমার যেটা ভাবছিলাম, খুব ইচ্ছে করছে যে আমার প্রথম যে কবিতার বই ভালোবেসে যে আত্মার সিঁড়ি রোবে, সেই বইটির থেকে একটি কবিতা পাঠ করতে, কারণ এই কবিতাটির সঙ্গে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে। মাননীয় আজকাল পত্রিকার চেয়ারম্যান এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যিনি উপাচার্য, উনি আচার্য, সরি ভুল বললাম, উপাচার্য নয় আচার্য, উনি বেঙ্গল চেম্বার অফ কমার্সের উনি সভাপতি, এবং উনি আরো কি কি না সেই বহু গ্রন্থ প্রণেতা, আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র সত্য ভট্টাচার্য অনুষ্ঠানে মানে আমার এই বইটির থেকে এই কবিতাটি পাঠ করেছিলেন, ওনার খুব ভালো লেগেছিল। তো কবিতাটি আমি পড়ছি, কবিতাটির নাম তারপর। তারপর আমার ডিঙিটা আবার ভেসে চলেছে, ভেসেই চলেছে আমার হৃদয়ের বাঁদিকে, তোমার আমার গল্পের যে জল নিরন্তর অকারণে বয়ে চলেছে তার ওপর দিয়ে। ডিঙিটা উঠলে আমি কেমন যেন শান্ত হয়ে যাই, বাহ্যিক পৃথিবীকে ফালতু মনে হয়, নিজেকে অন্য গ্রহের এলিয়েন মনে হয় যেন। আশ্চর্য, নদীর চারপাশের তাল, সেগুন, বট, হিজলের ছায়াকে মনে হয় তোমারই চুলের ছায়া সেদিনের সেই শুয়ে থাকা। তারপর আবার ফিরে আসা সেই হৃদয় নদীর তীরে, ডিঙিটাকে বেঁধে রেখে গল্পগুলোকে গুছিয়ে বস্তাবন্দি করে হৃদয়ের গুদামে ঠুসে দিয়ে দৈনন্দিন হৃদয় বিদারক দিন যাপন। তারপর আবার কোনো একদিন,
বন্ধুরা, জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে, যদি খারাপও লাগে, আপনার একটা নিরপেক্ষ মতামত ফেসবুকে দিলে আমি খুবই আনন্দ পাব। এরপর আমি পড়ছি আমার সাম্প্রতিকতম বই, আপনারা জানেন সবাই, শব্দাব্দ, যেটা আমি থাইল্যান্ডে উদ্বোধন করেছিলাম ওখানকার এক পুস্তক ব্যবসায়ী এবং লেখকের আহ্বানে। তো সেই বইটির থেকে আমি প্রথম কবিতাটি পড়ছি। কবিতাটির নাম শব্দাব্দ। আমার শব্দবীর্য যখন তোমার প্রেমডিম্বাণুকে নিষিদ্ধ করে, জন্ম নেয় এক সার্থক কবিতা। আমার শব্দপ্রেমের উন্মাদনায় তোমার শৃঙ্খল যখন গতপ্রায়, তুমিও হয়ে যাও শব্দপ্রেমিকা। জীবনের মাঝারি সীমারেখায় চুল রূপলি না করে সীমাহীন হওয়ার স্পর্ধা, সেও শব্দশিল্পের সৌজন্যে। তোমাকে শব্দপ্রেমিকা করার লক্ষ্য নিয়ে শব্দপ্রেমিক আমি স্বপ্নে দেখি আমার নতুন কবিতাগুচ্ছের যুগ প্রারম্ভের শব্দাব্দের। এবার ঠিক এই বইটির থেকেই, শব্দাব্দের থেকেই, শব্দাব্দের প্রথম কবিতাটি পড়লাম, শেষ কবিতাটি আমি পড়ব শব্দাব্দের। কবিতাটি আমি লিখেছিলাম প্রবাদপ্রতিম, কিংবদন্তী এবং সর্বজন শ্রদ্ধেয় কবি জীবনানন্দ দাশের একটি কবিতার ছন্দ থেকে অনুপ্রাণিত হয়ে। কবিতাটির নাম পোকা খাওয়া চাল। পোকা খাওয়া চালে ভাত হলে মরেই যে থাকে সে অন্য ভাতের পাশে সর্বদা, সচেতনে কোনোদিনও মুখে ওঠে না, খুঁটে ফেলে দেয় নিপুণভাবে বিচারক খাদক ঘৃণা করে। সাদা ভাতের পাশে সে হতে পারে না সর্বগুণসম্পন্ন কলিন পাবক কোনোদিনও, পড়ে থাকে থালার পাশে বাইরে কিংবা ডাইনিং টেবিলে হতদম বেশে। যদিও সম্পূর্ণ নির্দোষে, দোষ ছিল আক্রমণাত্মক পোকার দাঁতের বিষে, তবুও অন্য সমাজে ব্রাত্য সে। কৌলিন্যের কিংবা র্যাম্পে হাঁটার মতো নেই চটক কিংবা চমক, অচল এখন সে, কোনো কাজের নয়, মেটাতে পারে না নরখাদকের জিহ্বার শখ নিজের সবটুকু দিয়েও। খাদক সমাজ বাদ দিয়েছে তাকে একেবারে নিখুঁত হিসেব কষে। স্বপ্ন দেখে সেও গরম ধোঁয়া ওঠা ভাতে একদিন স্থান হবে তার সাদা ভাতগুলোর মতো, বর্ণবিদ্বেষের কিংবা ধর্ষণের প্রকার কালো মানসিকতা দূর হয়ে যাবে একদিন বহু দূরে পাকাপাকি ভাবে। ধর্ষক পোকার আক্রমণের বর্ণ রূপান্তরের দায়ভার সে বইবে আর কত। আগুনের উত্তাপে সিদ্ধ হলেও যাবে না মন থেকে ধর্ষকরূপী কামপোকার বিষাক্ত কামড়ে তৈরি খুঁতগুলো। তাই পোকা খাওয়া চাল খুঁজে চলে তার মতো ভাগ্যহীন শত শত বিপ্লবের আশায়। মিটিং এ মিছিলে তাই সে চিল্লায় আজকাল খুব আবেগে জোরে জোরে। তো আমার সাহিত্যপ্রেমী বন্ধুরা, আমি আরেকটি কবিতা পড়ব শব্দাব্দ থেকে। কবিতাটি আমি লিখেছিলাম বইটি প্রকাশের ঠিক তৎকালে। এই কবিতাটি কোথাও প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত, দেইনি, পাঠাইনি আমি। বিশেষ করে এই বই যখন প্রকাশিত হয়ে গেছে তখন আমি আর পাঠাইনি। তো কবিতাটির নাম নলকূপ। আমার কিছুই ভালো লাগে না, টবের গায়ে লেগে থাকা শ্যাওলা মনে হয় নিজেকে, কিংবা পরাজিত ভোট প্রার্থীর দেওয়ালে লাগানো পুরনো পোস্টারের মতো যাকে কেউ এখনো তুলে ছিঁড়ে ফেলেনি। আমার পেশির ফাঁকে ফাঁকে যে যন্ত্রণাগুলো আমি বহন করে নিয়ে চলেছি সেগুলো ভাষা খোঁজে মাছের মতো আর খেলে বেড়ায় আমার মস্তিষ্কের এ প্রান্ত থেকে সে প্রান্তে। আসলে ভালো না লাগারও কিছু চাহিদা আছে, হয়তো ভালো লাগার থেকেও বেশি। তাই তো স্বপ্ন খনন করে প্রতি রাত্রে ঘুমের ঘরে হৃদয়ের উর্বর মাটিতে একটু একটু করে নিঃশব্দে আমি স্বপ্ন দেখি। হৃদয়ের খনন শেষ হলে যে নলকূপ তুমি বসাও সেখানে ইচ্ছে মতো ভালোবাসা পান করবে বলে হৃদয় অন্তঃস্থল থেকে কখনো কি তুমি ভেবে দেখেছো নলকূপ নিজে কেন তৃষ্ণার্ত থাকে? বন্ধুরা, আমি শেষ কবিতাটি পড়ব, যৌথ কাব্যগ্রন্থ আমার অমাবস্যার জ্যোৎস্না থেকে। জানি না আপনাদের কেমন লাগছে, যেরকমই লাগুক না কেন আপনারা দয়া করে ফেসবুকে একটা নিরপেক্ষ মতামত দেবেন, এতে আমার ভালো লাগবে, আমি অনুপ্রাণিত হব। কবিতাটির নাম হচ্ছে শেষ সরণি।
তারপর গুটিয়ে নেব নিজেকে, মৃত্যুর আগ পর্যন্ত দেখে যাব পৃথিবী রং বদলানো ভাঁজে ভাঁজে একটু একটু করে সকাল সন্ধ্যায়। শোক শৃঙ্খল বেয়ে ধীরে ধীরে উঠে আসে স্মৃতির নেকড়ে গুলো সন্তর্পণে, টেনে টেনে হিচড়ে নিয়ে আমাকে নামায় সময়ের শেষ সরণিতে। আমি বিষ উগড়াই একটু একটু করে অমৃতের পথে যেতে যেতে নগ্ন পায়ে ভগ্ন হৃদয়ে পূর্ণতার আশায়। উটের মতো কুজের মতো কুজের মধ্যে একটু একটু করে সঞ্চিত করি অমৃতের বাড়ি। অমৃতের বাড়ি আমাদের কুজের মধ্যে, আমাদের মনের মধ্যে, মননের মধ্যে সঞ্চিত করে নিয়ে আমরা যেন অমৃতস্য পুত্র পুত্রী হয়ে উঠতে পারি। করোনা ভাইরাস যেন আমাদের কিচ্ছু করতে না পারে এই প্রার্থনা, এই শুভকামনা, এই আকুল বাসনা রেখে আমি আমার এই কবিতা পাঠ আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যেন খুব দ্রুত এই অচলাবস্থা, এই সংকট কাটিয়ে উঠতে পারি, এটুকু ইচ্ছে প্রকাশ করে আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন ফেসবুকে। ভালো থাকুন সবাই।